জামিনের পরিস্থিতি কত আছে, আমাদের প্রার্থীগণের কি অবস্থা, কি করেন তারা, কি লেখাপড়া করছেন সেটাও দেওয়া আছে। এবং আমাদের এই ইশতেহার আমরা ইতিমধ্যে যে করেছি চাই সেটা এই ভুলটার মধ্যে দেওয়া আছে। দয়া করে বিনয়ের সাথে আপনাদের বলতে বক্তব্য এই ভুলটা করবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলব, সেটা হলো আপনাদের কাছে অনুরোধ, এই ঘরের মধ্যে আমাদের পিছু দিয়ে পূর্ণ প্যানেলে আমাদের এই বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব, বক্তব্য এবং প্যানেল পরিচিতি করবেন নোয়াখালীর কৃতি সন্তান দক্ষিণ কলশ্রী নোয়াখালী সমিতির কার্যকরী সভাপতি এবং দক্ষিণ কলশ্রী পৌরপালিক কল্যাণ সমিতি পরিচালক কার্যন পরিষদের পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক জাবের হোসেন চৌধুরী। জাবের হোসেন, জাবের হোসেন চৌধুরী, জাবের হোসেন আপনাদেরকে আমি কাছাকাছি থাকার জন্য অনুরোধ জানাবো, কারণ এখন প্যানেল পরিচিতি হবে। এখন পিছনে চলে আসুন আপনারা। কাঞ্চন পরিষদের সমর্থনে আজকের সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট কাঞ্চন পরিষদের পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী খন্দকার ফরিদুদ্দিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব আখতার হোসেন কাঞ্চন, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী জনাব ইসমাইল হোসেন রতন সহ কার্যনির্বাহী কমিটির 31 জন সম্মানিত সদস্য, মঞ্চ উপদিষ্ট বিভিন্ন পর্যায়ের মন্ত্রীবৃন্দ, আমার সামনে উপস্থিত বক্তিন মনশ্রী ক্লাব মালিক ভাই এবং বোনের আসসালামু আলাইকুম। আজকের এই সভাটা সহ আমি 11টি নির্বাচনী সভা বক্তৃতা করেছি। করার পরও আমার এখানে আমি যতটুকু দৃষ্টি দেখেছি এখানকার উপস্থিত প্রায় দুই তৃতীয়াংশ মা এবং বোনেরা এবং ভাইয়েরা আমার বক্তব্য শুনেছেন। 25% বা 30% লোক নতুন ভাবে আসতে শুনছে। এখন থেকে যে 42 ঘন্টা পরে আপনি আপনার মতামতটা প্রয়োগ করবেন। মতামত মানে কি শুধু একটা বিচ্ছিন্ন, মতামত মানে কি শুধু একটা সেম না, মতামতটা পরে কোথায় রাখবো? আমার সামনে যারা উপস্থিত তারা অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান এবং অত্যন্ত শিক্ষিত, এবং তারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসলে কিন্তু এই দক্ষিণ মানুষের অভিবাসন হয়েছে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ অন্য কোনো কাজ করে, যাই হোক যে যেভাবে হোক তার উন্নতি দক্ষিণ মানুষের
কাঞ্চন সাহেব ইতিপূর্বে চারবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ফরেজ সাহেব এবার সহ 10 বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক বার ফেল করছেন আট বার পাস করছেন আগামী 9 বার পাস করছেন আগামী শুক্রবারে আপনাদের ইচ্ছার উপরে তার জয় এবং পরাজয় নির্ভর করছে আমি মনে করি আপনাদের যে উপস্থিতি আপনাদের যে এতক্ষণ সন্ধ্যা 6:30 থেকে 7টা থেকে রাত্রে প্রায় 9:30 বাজে এখনো ধৈর্য সহকারে বসে আছেন আমার সামনে এখনো তিনজন বক্তা আছে যারা কাঞ্চন সাহেব যারা বিশ্বময় হোসেন রতন সর্বশেষ আপনাদের সবচেয়ে বেশি আস্থাবান বিশ্বাসী চাইছেন নিজ ক্ষমতাবান আপনার ক্ষমতাটা তার কাছে হস্তান্তর করার মতো যোগ্য ব্যক্তি ফরিদউদ্দিন সর্বশেষ বক্তা সেই কারণেই আমরা চাই ফরিদ রকম কাঞ্চন পরিষদের চেয়ার মার্কায় 31টা ভোট দিবেন যাই হোক আমি আর কথা বাড়াবো না আমার কথা শোনার মতো ধৈর্য আপনাদের নাই এখানে এখন একটা প্যানেল সুন্দর করা দায়িত্ব আমার উপরে পড়ছে কলঙ্কমুক্ত মুক্ত মাস্তান মুক্ত করার দায়িত্ব নিয়ে চেয়ার পজিশন